নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 27তম পর্বে আপনাদের স্বাগত। আমরা রয়েছি প্রাণারাম ইউটিউব চ্যানেলের এই অনুষ্ঠানে, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপরে আমাদের আলোচনা স্মরণ মনন। এই অনুষ্ঠানটি সোম থেকে শনিবার এই ছদিন রাত্রি 9টা থেকে 10টা প্রাণারাম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে, আর রবিবার দিন ওই একই সময় অর্থাৎ রাত্রি 9টা থেকে 10টা এই চ্যানেলেই থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। যারা প্রাণারাম ইউটিউব চ্যানেলের এই অনুষ্ঠানগুলি যথাসময়ে দেখতে চাইবেন তারা সাবস্ক্রাইব করবেন। যখন কোনো ভিডিও চলছে প্রাণারামের, তখন যে সাবস্ক্রাইব বাটনটি দেখা যায় সেটা ক্লিক করলেন, আর তারপরেই পাশে যে বেলের ছবি ওঠে সেই বেল আইকন ক্লিক করলেই তিনটে অপশান দেখাবে, তার মধ্যে অল অপশানটা চুজ করে নিলে প্রাণারামের সমস্ত ভিডিওর যথাসময়ে নোটিফিকেশন পেতে থাকবেন। আমরা আগের দিন অর্থাৎ 26তম পর্বে শুনেছিলাম যে 24 আগস্ট 1882, যেদিন শ্রীরামকৃষ্ণের কাছে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উপস্থিত হয়েছিলেন, ওই দিনের মধ্যেই আজকে থাকব। আমরা যতটা শুনেছিলাম সেখানে দেখেছিলাম যে প্রথমে মাস্টারমশাই গিয়ে উপস্থিত হয়েছিলেন উত্তর পূর্বের বারান্দায়, সেখানে শ্রীরামকৃষ্ণ ছিলেন, তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন মাস্টারমশাই। তারপর শ্রীরামকৃষ্ণ কখনো দাঁড়িয়ে কখনো হাঁটতে হাঁটতে বন্ধুর মতো পায়চারি করতে করতে অনাবিল সমস্ত অমীয় প্রসঙ্গ, ধর্ম প্রসঙ্গ মাস্টারমশাইয়ের সঙ্গে করছিলেন। এইসব করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল এবং তখন দক্ষিণ পূর্বের বারান্দায় আমরা দুজনকে পেয়েছি। তারপরে যখন সন্ধে পুরো নেমেছে এবং আরতি হয়ে গেছে, তারপর শ্রীরামকৃষ্ণ তার নিজের ছোট্ট খাটটিতে বসে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলেন, মাস্টারমশাই মেঝেতে বসেছিলেন, সেই রকম একটি অপূর্ব পরিবেশের মধ্যে আমরা ছিলাম এবং আগে যতটা শুনেছিলাম তারপর থেকে আজকে ঢুকব ওই 24 আগস্ট 1882 প্রসঙ্গে, ঢুকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় পাচ্ছি তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। সন্ধেবেলায় ওই যে শ্রীরামকৃষ্ণ নিজের ছোট্ট খাটটিতে বসে কথা বলছিলেন, তখন মাস্টারমশাই প্রশ্ন করছিলেন। শ্রীরামকৃষ্ণ নিষ্কাম কর্মের কথা বলছিলেন, যেমনটি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উপদেশ দিয়েছিলেন এই সপ্তাহ 2.5 আগে 5ই অগস্ট 1882। সেই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ যখন করছিলেন তখন মাস্টারমশাই জিজ্ঞাসা করেছিলেন, আমরা পেয়েছি গতদিনের অনুষ্ঠানে, যে আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, বিদ্যার সংসারের জন্য পারা যায়, অর্থাৎ অর্থের সদ্ব্যবহার হচ্ছে যে যদি কেউ ঈশ্বর লাভের জন্য ওইটিকে ব্যবহার করে। মাস্টারমশাই বলেছিলেন, আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কতদিন? তখন ঠাকুর বলেছিলেন যে তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে সেই রকম সময় পর্যন্ত কর্তব্য, তার বেশি নয়, তারপর তাদের স্বাবলম্বী হতে দিতে হবে। ছোটদের কথা বলেছিলেন মাস্টারমশাই, জিজ্ঞেস করেছিলেন যে কর্ম কতদিন করতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন ঈশ্বরের দিকে অনেক এগোবে তখন যথেষ্ট, যত যখন এগোবে তখন ঈশ্বরেরই এমন বন্দোবস্ত যে তিনি কর্ম কমিয়ে দেন, যাতে করে মানুষ ওই ঈশ্বরের পাদপদ্মে আরও বেশি বেশি করে মন রাখতে পারে এবং তার শেষের দিকে কর্ম একেবারেই কমে যায়। এই সমস্ত প্রসঙ্গ যে করেছিলেন সেই অবধি আমরা শুনেছিলাম। তারপরে দেখছি মাস্টারমশাই জিজ্ঞেস করছেন এবং তিনি নিজের পরিচয় লেখেননি কথামৃতের মধ্যে, তো কোথাও পুরো নাম কিছু দেননি, এখানে লিখছেন মণি। মণি, আজ্ঞা ঈশ্বর লাভ এর মানে কি? ঈশ্বর লাভ এর মানে কি? আর ঈশ্বর দর্শন কাকে বলে? আর কেমন করে হয়? এইগুলি জিজ্ঞেস করছেন। ওই আবারও ভাবছি যে শ্রীরামকৃষ্ণ তার ছোট কাঠটিতে বসে পায়ের কাছে মাস্টারমশাই বসে রয়েছেন, মণি মেঝেতে বসিয়া, তো ওই ঠাকুর বলে যাচ্ছেন তার অপূর্ব ভঙ্গিতে, আরতি হয়ে গেছে কিছুক্ষণ আগে, অগস্ট মাস, তার মানে বোঝাই যায় যে সন্ধ্যের দিকে সুন্দর হাওয়া দিচ্ছে। শ্রীরামকৃষ্ণের ঘরের কটি দরজা? 4টি দরজা। তো ওই ঘরে চমৎকার হাওয়া চলাচল হতে পারত, এখন সিকিউরিটি ইত্যাদি নানান কারণে দরজা টরজা বন্ধ থাকে। তো সেইখানে সন্ধ্যের পরে মাস্টারমশাই বসে বসে ঠাকুরের সঙ্গে কথা বলছেন এবং ঘরে
মাস্টারমশাই লিখেছেন যে এক পাশে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে, আর ঘরে ধুনো দেওয়া হইয়াছে। তাহলে ধুনো দেওয়া হয়েছে আর প্রদীপ জ্বলছে, সেই হালকা আলোয় শ্রীরামকৃষ্ণ কি করছেন, প্রদীপ যতটা পারছে না, প্রদীপ হয়তো দুজনের মুখ টুক দেখা যায় এরকম হচ্ছে, আর শ্রীরামকৃষ্ণ সেই অল্প আলোর মধ্যে জীবনের পথ দেখাচ্ছেন, এই ঐহিক থেকে পরমার্থিকের দিকে যাওয়ার যে পথ সেটি প্রদর্শন করছেন। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন যে আজ্ঞা, ঈশ্বর লাভ এর মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? এইসব প্রশ্ন যখন করছেন বোঝাই যাচ্ছে যে তার খুব আগ্রহ হয়েছে, যেভাবে যেভাবে প্রশ্নগুলো পরপর করেছেন বোঝা যাচ্ছে যে তার পুরো প্রসঙ্গটির মধ্যে এমনই আগ্রহ হচ্ছে যে আবারও এটা জানতে চাইছেন। মাস্টারমশাই কি এই প্রথম যে এইসব কথা বলছেন? না, এর আগেও করেছেন তিনি, কিন্তু এখানে আবারও দেখছি যে তিনি জিজ্ঞেস করছেন, অর্থাৎ নতুন নতুন মনের মধ্যে হয়তো প্রশ্ন আসছে বা শ্রীরামকৃষ্ণের সঙ্গে আবারও ওই প্রসঙ্গে ফেরত যেতে তার ইচ্ছে করছে। ঈশ্বর লাভ এর মানে কি, ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়, এই সব কথা জিজ্ঞাসা করেছেন শ্রীরামকৃষ্ণ। বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে, প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। থাক থাক মানে আমরা জানি যে ক্যাটেগরি আছে, বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন শ্রেণী আছে। তা বললেন যে বৈষ্ণব ভাবের মধ্যে এটা রয়েছে, যারা ঈশ্বরের দিকে যারা যাচ্ছেন এবং যারা তাকে লাভ করেছেন তার মধ্যে বিভিন্ন রকমের ক্লাস আছে, বিভিন্ন রকমের শ্রেণী আছে। কীরকম? প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। এবারে শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন, বলছেন যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। তা যিনি ঈশ্বরীয় পথে সবে উঠেছেন, কি সুন্দর, যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। তাহলে তার আগে কোথায় ছিল? তার আগে অন্য জায়গায় ছিল, আমরা আজকাল যেরকম বলি লেন বাই লেনের মধ্যে ছিল, তারপরে যখন হাইওয়েতে চলে এসছে, সবে এসছে, তখন হচ্ছে প্রবর্তক। তাহলে নানান রকমের জীবনের অলিগলির মধ্যে রয়েছে, জন্ম জন্মান্তর ধরে অলিগলির মধ্যে রয়েছে, ঠিক পথে আসতে পারছে না, যিনি পথে উঠেছেন। কি সুন্দর, সেলিব্রেট করবার মতো, এটা আনন্দ করবার মতো উপলক্ষ যে একজন পথে উঠেছেন, তারমানে এইবার যাত্রা শুরু হবে। তো সেই যিনি পথে উঠেছেন তার বললেন যে যিনি সবে পথে উঠছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা, জপ, ধ্যান, নাম গুণ কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। তা বলছেন যে প্রবর্তকের পর সাধককে, সাধক হচ্ছেন যে সাধন ভজন করছে, পূজা, জপ, ধ্যান, নাম গুণ কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। তাহলে ওই যে পথে উঠেছে, পথে ওঠার পর যিনি কিনা আরও এগিয়েছেন, সে তিনি কী করছেন, পূজা, জপ, ধ্যান, নাম গুণকীর্তন এইগুলো করছেন, তাকে সাধক বলে। এই সাধক আমরা যে যে অর্থে বুঝি সেই অর্থেই বলা হলো। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। তো বলছেন যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে। তাহলে তার আগে পর্যন্ত নাম জপ, নাম গুণকীর্তন, জপ, ধ্যান এই সমস্ত করছে, পূজা, জপ, ধ্যান, নামগুণ কীর্তন করছেন যিনি তাকে বলা হচ্ছে সাধক, আর যিনি ঈশ্বর আছেন বোধে বোধ করেছেন তাকে সিদ্ধ বলা হচ্ছে। এবার শ্রীরামকৃষ্ণ উপমা দিচ্ছেন, বলছেন যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর। তাই এটা বেদান্তের উপমা, আমরা বেদান্তের ঠিক এইরকমভাবে পাই। শ্রীরামকৃষ্ণ কোনো একটি উপনিষদ দেখেছিলেন যার মধ্যে এরম ছিল, যেটি এখন পাওয়া যায় না। আরেকটি হতে পারে যে বেদান্তের উপমা ওই রকম কাছাকাছি আছে, আমরা যা পাই সেটিকে শ্রীরামকৃষ্ণ নবনির্মাণ করছেন। তা বলছেন যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে, একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, নেতি, নেতি, নেতি। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহ, এই বাবু, অর্থাৎ অস্তি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। তো বললেন যে ওই যে সাধক তিনি খুঁজে বেড়াচ্ছেন, তো তার যে খোঁজাটা সেটা খুব চমৎকার, সেটা খুব আনন্দের, কারণ কত উন্নত স্তরের তিনি। তো সেই সাধক কি করছেন, যে ওই যে খুঁজছেন তার মধ্যে ওই খোঁজাটা কীরকম, না অন্ধকার ঘরে বাবু শুয়ে আছেন। তা বললেন যে অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, এটা খুব সুন্দর, বাবু তিনি সব কিছুর মালিক কিন্তু অন্ধকার ঘরে শুয়ে আছে।
তেমনি এই জগতের যিনি সব কিছু তাকে তুমি দেবতা, দেবী, চৈতন্য স্বরূপ যাই বলো না কেন, এক একজন এক এক রকম, কিন্তু অন্ধকার ঘরে শুয়ে আছে, মনের অন্ধকারেতে তিনি রয়েছেন, কিন্তু আছেন, তো ঠিক বুঝতে পারছে না যে তিনি কোনটা, তিনি কোনটা। আচ্ছা, তিনি কি এইটা না, তিনি কি মন, তিনি কি বুদ্ধি, এইরকম নানান রকমভাবে, তিনি অহংকার, এরকম নানান রকমভাবে যে আমিত্বর যে বোধ সেইটি, নাকি আগে বলে যে মন না বুদ্ধি না আমিত্বের বোধ না কোনটা, এই যখন কি না এই সাধক নানান রকম করছেন যে না এটা তো নন, এটা তো নন, এটা তো নন, তার মানে বাবুকে খোঁজা হচ্ছে অন্ধকার ঘরে, এবং অন্ধকার ঘরে যখন খোঁজা হচ্ছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানালায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়, তার মানে হচ্ছে ঠিক জায়গাটিতে পৌঁছতে পারছে না, বিচার করছে, কিন্তু হি অর শি ইজ ভেরি ক্লোজ টু দ্য রিয়ালিটি, টু দ্য ট্রুথ। তো এ নয় এ নয় এ নয় করছে, নেতি নেতি নেতি, নযুক্ত ইতি সমান সমান নেতি, এরকম এই নয় এ নয়। তাহলে মানুষ এই জগতের মধ্যে রয়েছে এবং নানান রকমভাবে সে অ্যানালাইজ করছে, নানান রকমভাবে বিচার করছে যে ঈশ্বর বা ব্রহ্ম তিনি কি এই এই এই, তখন দেখছে যে না এটা নয় এটা নয় এটা নয়, তিনি জাগতিক ব্যাপার স্যাপারের মধ্যে নেই, তাহলে নিজের মনের মধ্যে খুঁজছে যে এইটা কিনা এটা কিনা এটা কিনা, এটা হচ্ছে সাধকের লক্ষণ, ওই খোঁজাটারই নাম হচ্ছে সাধন। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, কি সুন্দর বর্ণনা, খুব ইন্টিমেট বর্ণনা, যে বাবুর গায়ে হাত পড়েছে, সেই রকম ভেতরে যে সত্য বস্তু তাকে উপলব্ধি হচ্ছে, এক সেই জায়গাটাতে গিয়ে মানুষ পৌঁছেছে। ভেতরে মানে তিনি বাইরেও আছেন ভেতরেও আছেন, যিনি যেভাবে সেটি উপলব্ধি করছেন, আমরা ভাবছি মনের দিক থেকে, মনের মধ্যেই তো সব কিছু হচ্ছে, তো সেই মনের মধ্যে যিনি ওই উপলব্ধিতে এসে পৌঁছচ্ছেন তিনি হচ্ছেন সাধক, তিনি হচ্ছেন সিদ্ধ, তিনি অ্যাটেইন করেছেন সিদ্ধ। শেষে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে ইহ, আগে বলেছিল নেতি, এখন বলছে ইহ, এই বাবু, অর্থাৎ অস্তি বোধ হয়েছে যে তিনি আছেন, অস্তি তিনি আছেন, এইটি যে তাহলে আগে যে তাহলে প্রবর্তক রূপে সে কেন এগোলো, সাধক রূপে কেন এগোলো, তখন হচ্ছে যে ওই বিশ্বাস যে তিনি রয়েছেন, কিন্তু সেই বিশ্বাসটা হচ্ছে যে বড়দের কাছে শুনেছে এবং ভেতরে ভেতরে একটা কেমন যেন মনে হচ্ছে যে হ্যাঁ তিনি আছেন তিনি আছেন, কিন্তু যখন ওই গায়ে হাত পড়েছে তখন হচ্ছে অস্তি, যে তিনি হ্যাঁ আছেন, এইবারে একদম পাকা বিশ্বাস, এইটি হচ্ছে সিদ্ধের লক্ষণ যে তার এরকম হয়ে থাকে। তাহলে অর্থাৎ অস্তি ইহ, এই বাবু, অর্থাৎ অস্তি বোধ হয়েছে বলে বলছেন যে আরেকটা স্টেজ বোঝাবেন তো, তা বলছেন বাবুকে লাভ হয়েছে কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। এই যে বিশেষ রূপে জানা, এটি শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে বিভিন্ন জায়গায় উপস্থাপন করেছেন এবং বুঝিয়ে বলেছেন যে বিশেষ রূপে জানা যে বাবু আছেন এটা বোঝা গেল, এবার বাবুর সঙ্গে কি একটু বেশ আলাপ টালাপ হয়েছে সেটা আরেকটা স্টেজ, সেটা কোনটা, ওই যে বললেন চার থাক, প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ, এইবারে সেই প্রসঙ্গে আসছেন, বলছেন আর এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ, বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা, যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, তো বললেন বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা, যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, অর্থাৎ ওই বাবুকে পেয়ে একজন সন্তুষ্ট, বা তার কপালে ওই পর্যন্তই ছিল, মেবি এমন হতে পারে যে এই জন্মে ওই পর্যন্তই ছিল যে ঈশ্বর যে আছেন এই অস্তি বোধ হয়েছে, কিন্তু আরেক যে থাপ সর্বোচ্চ যে থাক, সেই সর্বোচ্চ থাকে কি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বললেন যে বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আরেক রকম অবস্থা, সেটি বলা হচ্ছে সিদ্ধের সিদ্ধ, বৈষ্ণব ভাব অনুসারে যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, এই ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ, এটি শ্রীরামকৃষ্ণের খুব পছন্দের জায়গা, যে তিনি যেহেতু আপনার জন তাকে পেতে গিয়ে এই পরিশ্রমটা করতে হয়েছে, একটা রিলেশন এস্টাবলিশ করে করে এগোতে হয়েছে, এই জাগতিক সম্পর্ক দিয়ে ভাবা যেতে পারে যে একটা রিলেশন সেটার মধ্যে দিয়ে এগোতে হয়েছে, সে পিতা কি মাতা কি সখা কি সন্তান এরকম কিছু একটার মধ্যে দিয়ে এগোতে হয়েছে, এগোতে 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 গিয়ে তাকে পেয়েছে, কিন্তু পাওয়ার পর তার সঙ্গে বিশেষভাবে আলাপ হয়েছে কিনা। শ্রীরামকৃষ্ণ এইখানটাতে খুব স্পিরিচুয়ালি ইমোশনাল যে হ্যাঁ এই তার সঙ্গে বিশেষ রূপে আলাপ এরকম একটা হয়, এবং সেটা যার হয় তাহার তাকে বলা হচ্ছে সিদ্ধের সিদ্ধ, মানে সিদ্ধের মধ্যেও তিনি একেবারে সুপার ক্লাস সিদ্ধের সিদ্ধ। বলে বলছেন যে এই যে অবস্থাটা যে হবে,
যে তাকে যে পাবে তার জন্যে কি করতে হয়, আবার ওই বৈষ্ণব ভাবের অনুসরণ করে সেই প্রসঙ্গেই বলছেন যে পেতে গেলে তার সঙ্গে একটা সম্পর্কের মধ্য দিয়ে যেতে হয়, তাহলে খুব সুগম হয়ে যায়, তাকে পাওয়া যায় বললেন। কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর, এই পাঁচটি ভাব বৈষ্ণব ভাবের বা বৈষ্ণব ভাবধারার সম্পদ, ঐতিহ্য, সেগুলি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, বাৎসল্য আর মধুর, তো এই পাঁচটি ভাবের কথা বলছেন, পঞ্চভাব সেটির কথা বলছেন, যে এরকমভাবে আশ্রয় করতে হয় তাহলে তাকে লাভ করা যায়। এই যে আগে বলেছিলেন যেখানে যে বাবুকে খুঁজছে এবং কৌচে হাত পড়ছে, দেখছে এটা নয়, জানালায় হাত পড়ছে, ওটা হচ্ছে বিচারের পথ। তাহলে ওই যে সিদ্ধ, কিভাবে তিনি সিদ্ধ, তিনি বিচার করে করে সিদ্ধ, শ্রীরামকৃষ্ণ এখানে অল্টারনেটিভ কোর্স বলছেন, অর্থাৎ ওই জ্ঞানযোগ আবার ভক্তিযোগ। তাহলে আগে বলেছেন যে চার রকমের আছে, তার মধ্যে ওই সাধকের যে প্রক্রিয়া, যে তিনি যে সাধনা করেন সেই সাধনাটা কীরকম, ওইখানে শ্রীরামকৃষ্ণ আর একটু থামছেন এবং থেমে একটা অল্টারনেটিভ, খুব পাওয়ারফুল অ্যান্ড ভায়াবল অ্যান্ড রিয়েলিস্টিক অল্টারনেটিভ দিচ্ছেন। অন্যত্র বলেছেন যে কলিকালে ভক্তিযোগই প্রশস্ত, এরকমভাবে বলেছেন। তো এইখানটাতে এসে বলছেন যে কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, অর্থাৎ ওই যে নেতি নেতি বিচার তো করবে, জাগতিক বস্তু যেগুলো কিনা অনিত্য সেগুলো সরিয়ে সরিয়ে রাখবে, কিন্তু তাকে লাভ করতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়, ওইটাকে মুখ্য করছেন, যে একটা ভাব আশ্রয় করবে আর সেই সঙ্গে সঙ্গে অনিত্য বস্তুকে মন থেকে ত্যাগ করবে। কিন্তু অনিত্য বস্তু ত্যাগ করবার জন্য জ্ঞানীর যে ধরনের একটা ট্রায়াম্ফান্ট মুড থাকে, যে আই উইল ডু ইট, ডিসক্রিমিনেশনের দ্বারা আমি সমস্ত কেটে ফালাফালা করে ফেলবো, সেই জায়গাটা বলছেন না। ডিসক্রিমিনেশন বা বিচার থাকবে, কিন্তু যেটা ওভার রুল করবে, যেটা ওপরে থাকবে, সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে আসছেন, এসে বলছেন যে কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। তা বলছেন যে ঋষিদের এই শান্ত ভাব, যে তারা অন্য কিছু ভোগ করতে চাইছেন না, তেমনি মানুষের মধ্যেও এই শান্ত ভাব, ঈশ্বরের প্রতি এই শান্ত ভাব, যে তিনি সব কিছু আর অন্য কোনো দিকে মন নেই, এইটি শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন। কিভাবে বলছেন, যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার পতি কন্দর্প। তাহলে এটা একালে হোক সেকালে হোক, একটা খুব সুন্দর কনজুগাল রিলেশন, সেখানে একটি মেয়ে বা স্ত্রী তার স্বামী সম্পর্কে ভাবছে, স্বামীর প্রতি অ্যাবসোলিউটলি ইন লাভ উইথ দ্য হাজব্যান্ড, এবং সে ভাবছে বা তিনি ভাবছেন যে তার স্বামী হচ্ছেন জগতে একদম ঠিকঠাক, ব্যাস আমার আর এই জগতে কিচ্ছু চাই না। এই যে ডিভোশন, এটাকে কি শুধু প্রেম বলবো নাকি এটা ভক্তি বলবো? তাহলে প্রেম আর ভক্তি এই দুটো মিলেমিশে যেখানে আসছে, ওইখানে শান্ত ভাবটা পাওয়া যাচ্ছে। কিরকম ওই শান্ত ভাব? মানে আমার আর কিছু চাই না, আমার আর কিছু চাই না, আমি সন্তুষ্ট। তাহলে এটা পত্নীর দিক থেকে দেখানো হলো। আচ্ছা, পতির দিক থেকেও তো হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু হয়তো পত্নীর দিক থেকে বললে আরও বেশি ঠিকঠাক লাগে শুনতে, বা সেরকমই বেশি দেখতে টেখতে পাওয়া যায়, এরকম হবে, কিন্তু পত্নীর দিক থেকে দেখতে কোনো অসুবিধা নেই। তা বলছেন যে যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার পতি কন্দর্প। কারোর যদি ওরকম না মনে হয়, তার যদি রিজার্ভেশন থাকে, তার যদি আপত্তি থাকে, তার যদি অভিযোগ থাকে, তাহলে থাকবে। কিন্তু যেখানে কিনা অভিযোগ নেই, যেখানে কিনা খুব হ্যাপি রিলেশন, সেইটাকে উদাহরণ হিসেবে তোলা হচ্ছে। তার মানে এই নয় যে ওটা ছাড়া জগতে আর কিছু হয় না, কিন্তু যেখানে ওই রকম রিলেশন ব্যাপারটা ঠিক ঠিক মতো ক্লিক করে গেছে, সেখানে পত্নী বা স্ত্রী যেরকম শান্ত থাকেন, যে আমার আর জগতে আর কিছু চাই না, আর কার কত ধন সম্পদ আছে, আর কে কত জায়গায় বেড়াতে গেছে, ওইসব আমাকে আর দেখিও না, আমি সুখী আছি এনাকে নিয়ে, এই যে ভাব, এই শান্ত ভাব ঈশ্বরের প্রতি, যিনি কিনা আরাধনা করছেন গ্রামে কোনো একটি দেবতাকে, সেই দেবতা কোনো একটা মূর্তি আছে, শহরের লোক যদি যায় সে মূর্তিকে দেখলে সে ডিফেক্ট বের করে ফেলবে, যে মা এটা ঠিকমতো হয়নি তো, এটা প্রপোর্শনগুলো কেমন কেমন যেন হয়েছে। কিন্তু গ্রামের একটি মানুষ বা একদল মানুষ
ওই দেবতাকে পুজো করেন বা ওই দেবীকে পুজো করেন। অনেক সময় দেখা যায় যে মূর্তি ঠিক প্রপোর্শনে আসেনি। মূর্তি প্রপোর্শনে না এলে কি হবে, ভেতরে যিনি আছেন তিনি মূর্ত হচ্ছেন ওর মধ্যে দিয়ে, এবং যে দেখার সে দেখতে পায়, যে বোঝার সে জানতে পারে। যখন সেটি হচ্ছে তখন ওই ভাস্কর্যের দিক থেকে একটু ইমপারফেক্ট হলেও ওই মূর্তিতে, ওই মূর্তিকে নিয়ে তার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে থাকছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে সে জানে আমার পতি কন্দর্প, সেই রকম এই দেবতা বা এই দেবী আমার জীবনের সব, আমি সব কিছু তার মধ্যে দিয়ে পাচ্ছি, আমার আনন্দ হচ্ছে, জগৎকে অন্যভাবে দেখতে পাচ্ছি, যাদের উপরে ক্রোধ হিংসা ছিল এই এর কাছে বসলে ওগুলো আমার মনকে স্পর্শই করে না, আমার আর কি চাই। এই শান্ত ভাব সেটি একটি গ্রামের দেবতাকে বা দেবীকে কেন্দ্র করে হতে পারে, আবার শহরের বিশাল মন্দির, লাক্সুরিয়াস তার আর্কিটেকচার, তার মধ্যেও যে দেবতা বা দেবী অধিষ্ঠান করছেন তাকে কেন্দ্র করেও হতে পারে। তো সেই যিনি যেখানে সন্তুষ্ট তিনি বলছেন আমার আর অন্য কিছু চাই না, আমি আমার দেবতার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ দেখিতে চাহি না আর, এই রকম যে ভাব, শান্ত ভাব, শ্রীরামকৃষ্ণ সেইটির কথা বললেন। তারপর বলছেন দাস্য, যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহ তুল্য, বলছেন যে দাস্য ভাব, যে সার্ভেন্ট, সার্ভেন্টের ভাব, এবং রামের কাজ করবার সময় সিংহ তুল্য। তাহলে যা কিছু আসুক সে সময় কে রাবণ ও দেখে নেবো তাকে গিয়ে একবারে, এই যে আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস, এই দাস্য ভাবটা যখন খুব বেশি, যে আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস, হোয়াট এভার ইউ ওয়ান্ট আই উইল ক্যারি আউট, এইটি দাস্য ভাব। তাহলে ওই পত্নীর সম্পর্কের মধ্যে সেটা নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে, মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল কিছু কিছু দাস্যভাব। দাস্যভাব মানে ওইটা যে সন্তান যা চাইছে সেটা করতে চাইছে, তাহলে এমনি দাসত্ব সেটাতে শৃঙ্খল থাকে আর এইটাতে স্বাধীনতা থাকে, মুক্তির আস্বাদন থাকে, এইখানেই তফাৎ। কিন্তু দেখলে মনে হবে দাসত্ব করছে। একটা বাড়িতে একটি বাচ্চা, সে নড়ে চড়ে, সে হাসে, সে কাঁদে অসুবিধে হলে, বাড়ির সবাই দেখা যাচ্ছে তার জন্য ব্যস্ত। কীরকম ব্যস্ত, না সবসময় যাতে হাসে, কেউ গিয়ে নানান অঙ্গভঙ্গি করছে, কেউ গিয়ে ঝুমঝুমি মতো কেউ নাড়ছে, কেউ গিয়ে একটু গালটিপে দিচ্ছে, এরকম করছে যাতে সে হাসে। আর যদি একবার কাঁদে সকলে ব্যথিত ব্যস্ত, যে কাঁদছে কেন, পেট ব্যথা হচ্ছে নাকি, দেখো গিয়ে সামনে আবার অঙ্গভঙ্গি করতে আরম্ভ করলো না, তাতেও কমছে না, আরে আরে কাঁদছে কেন, দেখো ওই পাখাটা একটুখানি বাড়িয়ে দাও তো, এই সমস্ত দাসত্ব। কিন্তু স্বেচ্ছাবৃত দাসত্ব। আর কার দাসত্ব, যে কিনা ওই অবস্থাতে বাড়িতে সবচেয়ে দুর্বল ব্যক্তি, ওই যে তার পবিত্রতা, তার শিশু সুলভ ভাব, যে ভাষাই ব্যবহার করি না কেন, সেখানে কিন্তু তাকে আর পাওয়ারফুল ভাবার কোনো গল্পই নেই। তেমনি রামচন্দ্রের দাসত্ব, এ একটা সুইট ভাব। যশোদা শ্রীকৃষ্ণের দাস, তাহলে শ্রীকৃষ্ণকে যখন দেখছেন তখন কি তাকে জগৎপালক রূপে ভেবে তার দাস, তা নয়, ওই ভালোবাসায় দাস। তো বাচ্চা ছেলে বা মেয়ে যেমন বাড়িতে প্রভুত্ব করে, যে সকলে তার অর্ডার ক্যারি আউট করবার জন্য ব্যস্ত এবং তার মুখের হাসি দেখতে চায়, দুঃখী দুঃখী মুখ দেখতে চায় না, সেই রকমভাবে ঈশ্বরের দাসত্ব, এবং সেইটা করবার জন্য সে সমস্ত কিছু করতে প্রস্তুত, সমস্ত কিছু করতে প্রস্তুত। বাড়িতে ওই বাচ্চার জন্যে যখন দেখা গেলো যে এইটার জন্য কাজ, এইটা কিনে আনতে হবে, তখন বাড়ির যিনি কর্তা তিনি রাত্রি 11টার সময় হয়তো বেরিয়ে গেলেন যে কোন দোকানে আছে ওইটা নিয়ে আসতে হবে, ইত্যাদি প্রভৃতি। একবারে তখন 11টার সময় তার পেটে খিদে চুঁই চুঁই করছে যে এখন খেতে হবে, কোথায় কি, সে গেছে দোকানে খুঁজতে চলে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে রামের কাজ করবার সময় সিংহ তুল্য, তাহলে যে সিংহ তুল্য তাকে সে আবার দাস হয় নাকি? হ্যাঁ হয়, রামচন্দ্রের, রাম সীতার কাছে যখন বসে আছে তখন দাস, আর যখন তাদের কাজ এক্সিকিউট করতে যাচ্ছে তখন সিংহ তুল্য। এই যে দাস্য ভাব, ঈশ্বরের দাস কিন্তু স্বেচ্ছাবৃত, নিজে থেকে অপ্ট করে নেওয়া যে দাসত্ব, এর সঙ্গে কোনো মাইনের সম্পর্ক নেই, অন্য কিছু চাইছে না সে, সেই যে সম্পর্কটা যে শুধু দিতে চায়, বিনিময়ে কিছু চায় না, এই যে অপূর্ব দাসত্ব, স্পেশাল ক্যাটেগরি, দাসত্বের একটা বিশেষ শ্রেণী, সেইটি বৈষ্ণবভাবে। তাহলে আগে কি ছিল, শান্ত,
তারপর হচ্ছে দাস্য, যে যখন ঈশ্বরের কাছে এরকম দাস ভাব তার থাকছে যে আই অ্যাম অ্যাট ইয়োর সার্ভিস, তাহলে ওই পত্নী যখন জানছে পতি কন্দর্প তাকে নিয়ে খুব শান্তভাবে আছে সেটা একরকম, আর এই দাসত্ব রামচন্দ্র এবং হনুমানজির সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বললেন, আবার বললেন যে ওই স্ত্রীর মধ্যেও কতকটা কতকটা স্ত্রীরও দাস্যভাব থাকে, বললেন স্ত্রীরও দাস্যভাব থাকে, তাহলে স্ত্রীর মধ্যে কিছুটা কিছুটা পাওয়া যাবে আর হনুমান এবং রামচন্দ্র তার মধ্যে ওইটা পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে। সখ্য বন্ধুর ভাব, এসো কাছে এসে বসো, শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে, এই যে সখ্য মানে বন্ধুর ভাব, যেমন বন্ধুর মতো এই ভাবটাও ঈশ্বরের সঙ্গে হতে পারে, যেমন শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যে তিনি বন্ধু, তিনি চির সখা, তিনি প্রাণ সখা, এরকম হতে পারে। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাচ্ছে এই মাস্টারমশাইয়ের সঙ্গে, আগের দিনই এই এই চব্বিশে অগস্টই আমরা পড়েছি যে যখন গেছেন মাস্টারমশাই গিয়ে তাকে ভূমিষ্ঠ প্রণাম করেছেন, কিন্তু তারপরে কি হচ্ছে শ্রীরামকৃষ্ণ ওই মাস্টারমশাইকে নিয়ে উত্তর পূর্বের বারান্দায় বেড়াইতেছেন, এই কথা রয়েছে কথামৃতে। তো বেড়ায় কার সঙ্গে? লোকে বন্ধুর সঙ্গে বেড়ায়। তো মাস্টারমশাইকে নিয়ে ওর বন্ধুর মতো বেড়াচ্ছেন আর তখন ধর্মের কথা টুকটুক টুকটুক করে বলছেন, তাহলে ঈশ্বরের সঙ্গে এরকম সখ্য ভাব, তাহলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কি মাস্টারমশাই চিরকাল এরকম? তা নয়, কিন্তু ওই সময়তে তাহলে এক এক সময় এক এক রকমের ভাবের বিকাশ হচ্ছে। তো ওখানে একদম বন্ধুর মতো, এর আগেও আমরা পেয়েছি যে নাট মন্দিরে ওই শ্রীরামকৃষ্ণ যেন বেড়াচ্ছেন মাস্টারমশাইকে নিয়ে, ঠিক সেই বর্ণনা রয়েছে। তো ঈশ্বর তিনি যেন সখা, যার কাছে প্রাণের কথা সব কিছু বলা যায়, যার কাছে প্রাণের কথা বলা যায়, যে সব কিছু শুনবে, শুনতে প্রস্তুত আছে, আমার সঙ্গে শেয়ার করবে, এবং যখন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হয় তখন যেন উভয় তরফে শেয়ারিং হয়। এইরকম যখন হচ্ছে তখন তার উপরে জোর খাটানো যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে কখনো ঘাড়ে চড়ছে, তাহলে ঈশ্বরের সঙ্গে এই সখার ভাব, এইগুলি যে বৈষ্ণব ভাবধারায় রয়েছে সেটি কি মানুষের সুবিধের জন্যে শ্রী ভগবান যেন ভেতরে এই সমস্ত ভাব মানুষকে প্রদান করেছেন, যে যার কনস্টিটিউশনের সঙ্গে যার সংস্কারের সঙ্গে যেরকম মিলবে, মানুষের মধ্যে তো এগুলো রয়েছে, শান্ত দাস্য সখ্য এগুলো তো রয়েছে, বন্ধুত্ব পাতাতে চায় লোকে, বন্ধু পেতে চায়, বলে যে বন্ধু পাওয়া যায় না সহজে, তো ঈশ্বর সেরকম বন্ধু যার সঙ্গে সব কিছু, সুখের কথা, দুঃখের কথা, আনন্দের কথা, বেদনার কথা সব কিছু শেয়ার করা যায়। সেটা যখন প্রকৃত হবে তখন দেখা যাবে কি, তখন দেখা যাবে যে খুব আনন্দ এক, দুই হচ্ছে স্কুল লাইফে, কলেজ লাইফে, সংসার জীবনে কোনোদিন এরম বন্ধু পাওয়া যায়নি। বন্ধু আছে, ফেসবুক খুললে আর কথা নেই, আর ছয়লাপ, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব বলতে যা বোঝায়, ঈশ্বরের সঙ্গে যখন হচ্ছে তখন বোঝা যায় যে বাকিগুলো পানসে ছিল, বাকিগুলোর মধ্যে অন্যরকম ডাইলিউশন ছিল, বাকিগুলোর মধ্যে একটু দেনা পাওনা ছিল, যে আমার ছবি দেখে কে কে লাইক দেয় তারাই আমার সত্যিকারের বন্ধু, এসব কি হিজিবিজি সব ছিল। কিন্তু যখন ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে তখন দেখা যাচ্ছে যে না, এখানে কোনো প্রতিদানের আশা নেই, বরং তার কাছে মনের কথা খুলে বলতে পারি, সেও শোনে আর সেও আমাকে যেন কি সব, এই শেয়ারিং, বোথ ওয়েজ শেয়ারিং হতে থাকে এবং একটা অমল আলোয় এই বন্ধুত্বকে দেখতে পাওয়া যায়, তাকেই কোট আন কোট সখ্য ভাব বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেটি শেখাচ্ছেন, শেখাতে শেখাতে বলছেন বাৎসল্য, যেমন যশোদার স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়, তাহলে বাৎসল্য ঈশ্বরকে সন্তান বলে মনে হচ্ছে, যে আমি তাকে দেখবো না হলে কে দেখবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন অন্যত্র প্রেমের এই দুটি লক্ষণ আছে, অহংতা আর মমতা, যে সে আমারই এবং আমি তাকে দেখছি, না হলে কে দেখবে জগতে। এই যে ভাব ঈশ্বরের সঙ্গে, এটি হয় যুগে যুগে ভাগ্যবান ভাগ্যবতী পুরুষ নারী সাধক সাধিকা তাদের জীবনে এমনটি হয়েছে, যে বাৎসল্য ভাব শ্রীরামকৃষ্ণের জীবনে রামলালাকে নিয়ে সেই বাৎসল্য ভাব তাঁর ছিল, রামলালাকে নাওয়াচ্ছেন, খাওয়াচ্ছেন, সব কিছু করছেন, বালক রামচন্দ্র মূর্তিতে কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে জীবন্ত। তো এই যে বাৎসল্য ভাব, যে সেই সব কিছু তাকে নিয়ে সারা দিন রাত বেঁচে থাকা এবং তার জন্যই সব কিছু করা, তার আনন্দেই আমি আনন্দিত, তার মুখের হাসি দেখতে চাই, এইসবগুলো বলা মানে কি? যতদূর পর্যন্ত আমরা শুনলাম এখনো পর্যন্ত যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য, তার মানে হচ্ছে যে ওর সঙ্গে যদি তোমার এইসব রিলেশন থাকে, শান্ত ভাব যদি থাকে, দাস্য ভাব,
সক্ষ ভাব, বাৎসল্য ভাব, তাহলে কি হবে? যে তিনি যেরকম চান সেরকমই তুমি করবে। যদি দাস্যভাব হয় তাহলে তো করবেই যে আই এম এট ইউর সার্ভিস। সক্ষ ভাব হলেও করবে নাকি? হ্যাঁ, বন্ধুর সঙ্গে তো তাই চায় যে বন্ধু যেরকম চায় সেরকম করছি, কোনো কম্পালশন নেই, জোরাজুরি নেই, কিন্তু বন্ধু যেরকম চায় ওই জন্যই তো বন্ধু হয়েছি, মনের মিল হবে বলে বা হচ্ছে বলে। এবার বন্ধু কি চায়? বন্ধু চায় পবিত্রতা, বন্ধু চায় সত্যানুরাগ, বন্ধু চায় সর্বজীবে দয়া, বন্ধু চায় অন্তরে ডুব দেওয়া। সেই রকম বন্ধু যদি হলো, তাহলে যে মানুষ তার ভেতরে সত্যগুণ একেবারে ঝকঝক করবে তাতে আর আশ্চর্য কি। সুতরাং এই সমস্ত ভাবগুলোর যে কোনো একটি একাধিক যখন সাধক বা সাধিকার মধ্যে খেলা করছে, তখন দিস ওয়ান অর দিজ আর অটোমেটিক্যালি ক্লিনজিং দ্য মাইন্ড অফ দ্য সাধক অর দ্য সাধিকা। মন পরিষ্কার হয়ে যাচ্ছে, এটি হচ্ছে যে তার ঈশ্বরের সঙ্গে এই সম্পর্ক, এবং তার ফলে জগৎ জীবনেও এই ব্যক্তি একদম ঝকঝক ঝকঝক করছেন চরিত্রের দিক থেকে। বলছেন বাৎসল্য ভাব যেমন যশোদার, তো যশোদার বাৎসল্য ভাব আলাদা করে আর ব্যাখ্যা করার দরকার করে না। বললেন স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ওই যে স্বামীকে যখন খাওয়াচ্ছে প্রাণ চিরে, তাহলে নিজের খাওয়া হয়নি। দরিদ্র ঘরের উদাহরণ আরো বুঝতে সুবিধে, সম্পন্ন ঘরেও প্রচুর ছিল, আছে এবং থাকবে। তো কি হচ্ছে যে হয়তো নিজের খাওয়া হয়নি কোনো একটা কারণে, কিন্তু স্বামীকে খাইয়ে দিচ্ছে, অথবা একটা ডিশ তৈরি করেছিল, বেশ ভালো একটা রান্না টান্না করেছিল, এবং বাড়িতে যে কজন মেম্বার, তিনজন হোক চারজন হোক, সেরকম একটা কিছু করেছিল। তারপরে স্বামীকে খেয়ে বলছে আরে বাস দারুণ হয়েছে তো, আর একটু আছে নাকি? বলতে বলতে এমন দিয়ে দিল যে ওই শুধু সন্তানদেরটা রইল, নিজেরটা আর এক চামচেও রইল না। এই যে অবস্থা বাৎসল্য ভাব, যে ওটা একটা তাকে ওই ওইভাবে দেখছে, তাহলে তাহলে মধুর ভাব নেই নাকি? হ্যাঁ আছে, এরপরেই সেই প্রসঙ্গ আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে স্ত্রীর মধ্যে কতগুলো চলে এলো। শান্তভাবে বলেছেন যে পতি যেন কন্দর্প, তারপরে দাস্যভাবে বলেছেন যে স্ত্রীরও দাস্যভাব থাকে, আবার এখন বাৎসল্যের মধ্যেও বলছেন, তার মানে স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের ভাব খেলা করছে। এইটি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন তিনি অন্যভাবে স্ত্রী শক্তির কি অপূর্ব বন্দনা করছেন। এটা শুধু বর্ণনা নয়, এটা বন্দনা, যে তার মধ্যে এরকম এরকম ভাব রয়েছে। এবং অন্যত্র বলেছেন যে বিদ্যামায়া অবিদ্যামায়া, তো অবিদ্যামায়া মানুষকে ফেলে দেয়, কিন্তু বিদ্যামায়ার মধ্যে কত পিওর ভ্যারাইটি সেটা দেখো। যে ওই ঈশ্বরের দিকে যাওয়ার জন্য যে ভাবগুলো, সেগুলো একজন স্ত্রীর মধ্যে, একজন ওয়াইফের মধ্যে এইগুলো থাকে, তুমি যদি না চিনতে পারো তোমার দুর্ভাগ্য। তো এখানে বলছেন যে বাৎসল্য ভাব, এবং বললেন যে স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। এইসব অদ্ভুত কথা বলছেন, এবং এখান থেকে কেউ ভাববেন না এরকম নিশ্চয়ই যে ও স্বামীর তাহলে কোনো দায়িত্ব নেই, অবশ্যই আছে, কিন্তু সেটা বলা হয়নি। তাহলে উদাহরণ যখন নেওয়া হচ্ছে, তখন একটা জায়গা থেকে নেওয়া হওয়া নেওয়া মানে অন্যত্র আর কোথাও নেই তা তো আর নয়। একটা গ্রাম যদি দেখে কেউ দেখে বলে যে এ তো সুজলা সুফলা, তো তার মানে কি আর্জেন্টিনায় ওরকম সুজলা সুফলা গ্রাম নেই নাকি? সে তো কিছু বলা হয়নি, এর যেটা দেখা যাচ্ছে সেটা বলা হয়েছে। সুতরাং স্ত্রীর মধ্যে এই যে ভাবটা রয়েছে, শ্রীরামকৃষ্ণ সেটার বর্ণনা করছেন, করে বলছেন যে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট, বাৎসল্য ভাবের কথা চলছে। যশোদা কৃষ্ণ খাবে বলে ননী হাতে করে বেড়াতেন, যে বাবুর কখন মর্জি হবে তখন খাবে, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে বাৎসল্য ভাব, সেটা যশোদা কৃষ্ণ মা ছেলে হিসেবে বোঝা যাচ্ছে, কিন্তু যখন সাধক সাধিকা এবং ঈশ্বর, তখন বলছেন যে তখনও এরকমই হয়। সেই জন্যই তো ওই যশোদার রূপের কথা বলা হচ্ছে, যশোদার চরিত্র স্বরূপের কথা বলা হচ্ছে, যে এরকমভাবে ছেলের পেছনে পেছনে ছুটেছে, যে ছেলে হচ্ছে জগৎপালক। তেমনি ঈশ্বর বা ঈশ্বরের সঙ্গে ওই রকম বাৎসল্য ভাব হয় যে তিনি আর তিনি নয়, তাহলে সে আমার প্রিয়, তাকে আমি রক্ষা করছি, তাকে ওই ওই সন্তানের ভাবে দেখে সাধক বা সাধিকা এগিয়ে যাচ্ছেন তত্তর করে অভীষ্টের দিকে। মধুর, শ্রীরামকৃষ্ণ এবারে পঞ্চম ভাবটির কথা বলছেন, মধুর যেমন শ্রীমতীর, স্ত্রীরও মধুর ভাব এখানে চলে এলো। এ ভাবের ভিতর সকল ভাবই আছে, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য। তো এই যে মধুর ভাব, মধুর ভাব লোকে অপব্যাখ্যা করে ফেলে, অনেক সময় নিজের বুঝতে ভুল করে, কিন্তু মধুর ভাব হচ্ছে যে একটা অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটা যত পিওর হবে, অ্যাট্রাকশনের পিওরিটির কম বেশি সংসারী মানুষ সবসময় বোঝে, যে অনেক অ্যাট্রাকশনের মধ্যে অন্য রকমের জিনিস মিলেমিশে থাকে। কারুর অ্যাট্রাকশন হচ্ছে যে ওরে বাবা এ বড়লোকের সন্তান, তার জন্য তার প্রতি অ্যাট্রাকশন, মেয়ে হোক ছেলে হোক,
যে অ্যাট্রাকশন আছে, আবার ওটাও খেয়াল আছে যে পাবো প্রচুর। তো এরকম নানান রকম মিশে টিশে থাকে। এবার অ্যাট্রাকশনটা যখন আরও রিফাইন্ড হতে থাকে, আরও রিফাইন্ড হতে থাকে, ওইরকমভাবে হয়তো এগিয়েছিল যে বড় লোকের সন্তান ভেবে, তারপরে রিলেশনটা এমন সুন্দর হয়ে গেছে, তখন ভাবছে না না ও কি পাবো না পাবো, ছি 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 ছোটো লাগছে। আর বরং সে যদি সেই মানুষটা যদি দিতে আসে যে তোমাকেই সব লেখাপড়া করে দিচ্ছি, তখন বলে না আমি তো ওই দেখে এগোইনি। তার মানে বুঝতে হবে যে রিলেশনটা আরও পবিত্র হয়ে গেছে, রিলেশনটা আরও রিফাইন্ড হয়ে গেছে, রিলেশনটা রিডিফাইন্ড হয়েছে, রিলেশনটা কারেক্টলি লোকেটেড হয়েছে। এই যে মধুর ভাব, সেইটার যে মধুর কোনো ব্যাখ্যা হবে না, কিন্তু শুধু তাকে ভালোবাসছে, কোনো কিছুর বিনিময়ে নয়। এই মধুর ভাবটার সঙ্গে শান্তভাবের কি সম্পর্ক আছে? এই মধুর ভাবের সঙ্গে সক্ষ ভাবের কি সম্পর্ক আছে? শ্রীরামকৃষ্ণ বলছেন, এ ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য। শুধু মধুর ভাব কীরকম? ওই প্রেমিক প্রেমিকার মধ্যে যে মধুর ভাব, রাধাকৃষ্ণের মধ্যে যে মধুর ভাব, কিন্তু সেটা যখন পবিত্রতম, পিওরেস্ট, সেটি হচ্ছে এই মধুর ভাব। যে আকর্ষণটা কেন যে কিছু বুঝতে পারছি না, কোনো রকম অ্যাসেটের জন্য নয়, কোনো রকম ইনহেরিটেন্সের জন্য নয়, কোনো রকম কার্নাল প্লেজারের জন্য নয়, কিন্তু একটা অ্যাট্রাকশন, প্রবল অ্যাট্রাকশন। অন্যগুলো তাহলে থাকে না নাকি অ্যাট্রাকশনের মধ্যে? থাকে, কিন্তু যত সেগুলো চলে যাবে তত ওইটা ফুটে উঠতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি বয়সে দুজন মানুষের মধ্যে যে সম্পর্ক, সেখানে দেখা যাচ্ছে যে অন্য কোনো রকমের চাহিদা কিছু নেই, কিন্তু একটা মিষ্টি অ্যাট্রাকশন রয়ে গেছে, এবং সেটার মধ্যে খুব খুব শুদ্ধতা রয়েছে, যে আর কোনো চাহিদার জায়গা নেই। এবং দুজনেই দুজনের সেবা করছে, নানান রকম শরীর অসুস্থ হয়ে গেছে, হয়েছে হয়েছে, তার মধ্যে সেবা করছে। ওই যে একটা ভাব, যে এটা কেন যে করছে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব আনন্দের সঙ্গে, যে কোনো এর মধ্যে কোনো চাহিদা আলাদা করে কিছু নেই। এই যে মানবিক সম্পর্কের মধ্যে যেগুলো রয়েছে, সেগুলো সবগুলোই হচ্ছে যে সুন্দর, কিন্তু একটু লেস দ্যান পারফেক্ট। আর এইগুলো যখন পারফেক্ট হয়ে যায়, তখন ভগবানের সঙ্গে সেই মধুর সম্পর্কে, যে তাকে না পেলে আর থাকা যাচ্ছে না, তিনি প্রেমাস্পদ। এই প্রেমাস্পদ কোথায়? রোমান্টিক কাব্য সাহিত্যে এই কথা ছড়িয়ে রয়েছে যে প্রেমের পাত্র, যিনি পাত্র বা পাত্রী, তাকেই তো প্রেমাস্পদ বলা হচ্ছে। তাহলে আবার এটা ভক্তি সাহিত্যে এলো কোত্থেকে? এলো ওই জন্যই যে ওই রোমান্টিক সাহিত্যে যেটা রয়েছে, সেটা যখন অ্যাট ইটস পিওরেস্ট বেস্ট হয়, সেটা এই ভক্তি, ওই মধুর ভাব, যেখানে অ্যাট্রাকশন উইদাউট এনি রিজন। একটা লোক অফিসে চাকরি করেন, একটা পুরুষ মানুষ হতে পারেন, একজন ভদ্র মহিলা হতে পারেন, চিরকাল ওভার টাইমের জন্য ব্যস্ত হয়েছেন, যাচ্ছে ওভার টাইম পাওয়া যখন যাচ্ছে, আর এর মধ্যে অন্যায় কিছু নেই, সেটা করছি। তারপর যখন তার মনটা ভগবানের দিকে চলে গেল, এবং হয়তো অফিস থেকে ফিরে বা অফিস ফেরতা কোনো একটা আশ্রম মন্দিরে যান, তখন আর ওভার টাইম করতে ইচ্ছে করছে না। তাতে যে বাড়ির বিরাট আর্থিক বিপর্যয় হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু করলে মন্দ ছিল না। আর তারপরে ফেরার সময় একটু গাড়ি টাড়িগুলো ফাঁকাও হয়ে যায়, কিন্তু তিনি দেখা যাচ্ছে যে ছুটে মুটে গরমের মধ্যে গলদ ঘর্ম হয়ে ওভার টাইম না করে বেরিয়ে পড়ছেন। কেন না, ওই আসার সময় আশ্রমে যাবেন কি, আধ ঘন্টা বসে থাকবেন, বা আরতির সময় যাবেন, বা একটা কোনো পাঠের কি গানের সময় যাবেন, ওই যেখানে নো রিটার্ন, মাঝখান থেকে পয়সা চলে গেল। শ্রীমতী যখন শ্রীকৃষ্ণের যখন জন্য যখন ছুটছেন, তখন পথে কত রকমের বাধা আছে, বাধাগুলো আগেকার মানে জীবনে তো আগে ভয় পেয়ে যেতেন, কোথায় সাপ আছে, কোথায় কাঁটা আছে, এখন কোনো ভ্রুক্ষেপই করছেন না, ছুটছেন ওই বংশীর ধ্বনি শুনে, মধুর ভাব। অফিসে যে লোকটি চাকরি করে, সে যখন ওই কোথায় রইল পড়ে, আর এই ওভার টাইম টু ওভার টাইম ভাল লাগছে না, এই তো জীবনে অভিজ্ঞতা ছিল না, ওভার টাইমের অ্যাট্রাকশনকে তুচ্ছ করে বেরিয়ে চলে যাচ্ছেন, গিয়ে ওই আশ্রমে যাচ্ছেন। সে একজন পুরুষ হতে পারেন, একজন নারী হতে পারেন, হয়তো মায়েদের মঠে ওই সময়টা চলে যাচ্ছেন, বাড়িতে যাওয়ার পথে ওখানে আধ ঘন্টা দিতে হবে, এই যে অ্যাট্রাকশন, এই তো জীবনে এরকম দেখিনি। তিনি নিজেকেই নিজে দেখে অবাক হয়ে যাচ্ছেন, এই প্রেম কোত্থেকে এলো? এবং সে প্রেম ঈশ্বরের প্রতি, শ্রীরামকৃষ্ণের প্রতি, কি মা সারদার প্রতি, তিনি মন্দিরে রয়েছেন, ওভার টাইম ছেড়ে দিয়ে এ যাচ্ছে গিয়ে ওই ঠাকুরের দিকে বা মায়ের দিকে তাকিয়ে আধ ঘন্টাটাক বসে থাকছে। মধুর ভাব, এই মধুর ভাব যে তার প্রতি একটা অ্যাট্রাকশন, বিমল একটা আকর্ষণ, এবং তার সঙ্গে যে সম্পর্কটা কি অসাধারণ লাগছে। তাহলে তাকে কি বাবা বলে মনে হচ্ছে, মা বলে মনে হচ্ছে, হতে পারে আবার সখা বলেও মনে হতে পারে, যে এর কাছে প্রাণের কথা সমস্ত বলতে পারা যায়। এই যে ইঙ্গিত থেকে যাচ্ছে যে মানবীয় ভাবে যেটাকে মধুর ভাব বলা হয়, সেটি যখন এখানে হচ্ছে। এইবার শ্রীমতীর যে ভাব শ্রীকৃষ্ণের প্রতি, সেই ভাবটা কি পাওয়া যাবে যখন একজন পুরুষ সাধক
শ্রীকৃষ্ণকে ভাবছেন, তো তিনিও মধুর ভাবের সাধক কত তো আছেন, তাহলে তিনি কি করে ভাবছেন একজন পুরুষ মানুষ? তার উত্তর হচ্ছে যে বৈষ্ণব ভাবে ভাবা হচ্ছে যে জগতে পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ। সুতরাং একজন পুরুষ মানুষ সাধক, তিনিও যখন শ্রীকৃষ্ণকে চিন্তা করছেন তখন ভাবছেন যে তার প্রতি ওই রকম টান আরোপ করছেন যেমনটি শ্রী রাধিকার ছিল শ্রীকৃষ্ণের প্রতি। ওই কামগন্ধহীন অহৈতুকী আকর্ষণ যখন একটা ব্যাটা ছেলে, একজন পুরুষ মানুষ অনুভব করছেন শ্রীকৃষ্ণের প্রতি, তখন বোঝা যাবে যে এর মধ্যে মধুর ভাবের অপূর্ব বিকাশ হচ্ছে। এই বাবাজির মধ্যে মধুর ভাবের অপূর্ব বিকাশ, তার মুখ চোখ দেখলে কি আনন্দ হয়, তিনি হাতে করে সামান্য একটু ফল মিষ্টি যা হোক দেন, মনে হয় যেন প্রাণ মন ভরে গেল। ইনি শ্রী রাধিকার ভাবে পরিপূর্ণ, হাউ ক্যান দ্যাট হ্যাপন ইন আ মেল বডি? উত্তর হচ্ছে যে বডি এখানে কোনো ম্যাটার করছে না। শ্রীরামকৃষ্ণ একটু বাদে এই দেহ সম্বন্ধে বলবেন, তো বডি ম্যাটার করছে না, যেটি ঘটছে সেটা হচ্ছে শ্রী রাধিকার যে আকর্ষণ, যে মানসিকতা, যে কিচ্ছু চাই না কিন্তু ওই বংশীর ধ্বনি শুনলে পাগল হয়ে যাচ্ছি, সেই রকম শ্রীকৃষ্ণের নাম শুনলেই বাবাজি পাগল হয়ে যাচ্ছেন, এটা সেই শ্রীরাধিকার টানের মতো। ওরম তো আর জগৎ জীবনে হবে না, কিন্তু সেই শ্রীরাধিকার টানের মতো এই মধুর ভাব এই বাবাজির জীবনে পরিস্ফুট হচ্ছে। শ্রীরামকৃষ্ণ মধুর ভাবের কথা বলছেন বলে বললেন যেমন শ্রীমতীর। এইসব কথা যখন বলছেন মাস্টারমশাই শুনছেন, আরতির পর 24 আগস্ট এইসব কথা হয়েছে, আর আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেখানে সপ্তাহের 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টা থেকে 10টা আমরা কথামৃতের মধ্যে অবস্থান অবগাহন করবার প্রয়াস করছি ঠাকুর এবং মায়ের আশীর্বাদ কৃপায়। দেখছেন আপনারা প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টা থেকে 10টা, আর এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার দিন রাত্রি 9টা থেকে 10টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ, গত রবিবার পুণ্যদর্শন শ্রীম এই শিরোনামে ছিল শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমর জীবন কাহিনী পর্যালোচনা। আমরা শুনছিলাম যখন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভাবের অনুসারী হয়ে যে 6টি 5টি ভাবের কথা বললেন, সেই কটি যখন বলেছেন তারপরে মাস্টারমশাই লিখছেন যে মণি, অর্থাৎ মাস্টারমশাই নিজের কথাই বলছেন, আমরা অনুমান করে নিতেই পারি মণি। ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়? তাহলে আগে যে প্রশ্ন ছিল আজকে অনুষ্ঠানে আমরা যেখান থেকে ঢুকেছিলাম সেখানে ছিল যে আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ যখন অল এনকাম্পাসিং একটা উত্তর দিয়েছেন, সব কিছুকে নিয়ে মিলিয়ে একটা উত্তর দিয়েছেন, তারপরেই মাস্টারমশাই বলছেন ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়। অনুমান করা যায় এখান থেকে যে তার মানে শ্রীরামকৃষ্ণের কাছে শুনে এত ভালো লাগছে যে তারপরেই ওই প্রশ্নটা আসছে যে ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়। তার মানে ওই যে নিজের ঘরে অল্প অল্প পিল সুজের আলোতে শ্রীরামকৃষ্ণ যে বলে যাচ্ছেন মাস্টারমশাই শুনছেন, সেটি শুনতে শুনতে তার তো মনে হতে পারতো যে আছে আজকে বেশ শুনলাম, এবার একটুখানি জল টল খেয়ে গঙ্গার জলে মুখ ধুয়ে মাথায় দিয়ে এবার বাড়ি চলে যাই। কিন্তু তিনি যে জিজ্ঞেস করছেন ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়, তার মানে অনুমান করতে পারি আমরা যে সেই জায়গাটাতে চলে এসছে, যে এইরকম যিনি বর্ণনা দিলেন তার মানে হচ্ছে যে ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরকে দেখা যায়। এবং শ্রীরামকৃষ্ণ বলেছেন তো যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এইখান থেকে আবার ওই প্রশ্নটা এসছে যে ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়, আবার প্রশ্নটা মানে প্রশ্নটাই এসছে আবার ওই প্রসঙ্গের সূত্রে যে তাহলে তো দর্শন করা যায়। এই সব নানান ভাবের কথা হলো এবং শ্রীরামকৃষ্ণ যেভাবে বর্ণনা করছেন, আমরা এই প্রসঙ্গের মধ্যে আছি মানে আমরা পুনরায় চিন্তা করবার চেষ্টা করছি যে শ্রীরামকৃষ্ণ যেভাবে বর্ণনা করছেন কত লাইভলি প্রাণবন্ত বা প্রাণ ধারণ যে জন্য সেই প্রসঙ্গ তিনি করছেন, এবং সেখানে এইগুলো আসছে মাস্টারমশাইয়ের মানে একেবারে যেন মনে হচ্ছে পেটের কথা মুখে চলে আসছে, যেটা জিজ্ঞেস না করে পাওয়া যাচ্ছে না। হি ইজ দ্য মোস্ট অ্যাপ্ট পার্সন টু হোম ইট ক্যান বি অ্যাড্রেসড, যে ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়। শ্রীরামকৃষ্ণ তাঁকে চর্মচক্ষে দেখা যায় না, সাধন করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায়। বলছেন যে সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, এ কি অপূর্ব বর্ণনা, আমাদের শাস্ত্রের কাছাকাছি আছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, এই যে প্রেমের শরীর তার মানে একটা হয় একটা অবয়ব হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ, তার মানে এই যে চোখ দিয়ে দেখছে তো
কান দিয়ে শুনছে, কিন্তু সেটা প্রেমের চক্ষু প্রেমের কর্ণ। এগুলো বলার মানে কি? তার মানে হচ্ছে যে কেউ হয়তো ক্যালেন্ডারে নিজের বাড়িতে নববর্ষে পেয়েছিল একটা ক্যালেন্ডার, তাতে একজন দেবদেবীর কারোর ছবি আছে, সেটি খুব পছন্দ হয়েছে, সেটাকে সে টাঙিয়ে রেখেছে। আর ওই ক্যালেন্ডারের ছবিটাকে মাঝে মাঝে সে মুছে টুছে রাখে যে ও দারুণ এই ক্যালেন্ডারটা পাওয়া গিয়েছিল, হয়তো তলার পোর্শনটা ওই বছর ঘুরে গেছে আর দরকার নেই, কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিয়েছে, দিয়ে ছবিটাকে রেখেছে। হলো এইবারেতে তার বাড়িতে একজন কেউ এসছে, তিনি ওই ছবিটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন এবং ওই বারবার কথা বলছেন আর ওই ছবির দিকে তাকাচ্ছেন, কথা বলছেন আর ছবির দিকে তাকাচ্ছেন। গৃহকর্তা বা গৃহকর্তী বুঝতে পারছেন যে ছবিটা দেখে ভালো লাগছে, কিন্তু এনাদের এতটা হয়নি, এমনি ভালো লেগেছে আর বাড়িতে বলে যে দেবদেবীর ছবি রাখা ভালো সেই জন্য রেখেছেন, কিন্তু এই যিনি এসছেন তিনি ওদিক থেকে চৌকি শোনাতে পারছেন না যেন, এবং কথা বলতে গিয়ে অন্যমনস্ক হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন প্রেমের চক্ষু প্রেমের কর্ণ, তার মানে ওই যে বাইরের যে ইন্দ্রিয় ওই চোখটা দিয়েই দেখছে, কিন্তু ভেতরের ইন্দ্রিয়টা একটু অন্য রকম হয়ে গেছে, তার তৈরি হয়ে গেছে, এদের হয়তো তৈরি হচ্ছে, হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু ওর তৈরি হয়ে গেছে, ওই একই ছবি দেখছে। ও ছবি দেখার মধ্যে এমন কিছু নেই যে ও কলকাতার সেরা চশমা পরে বসে আছে, ও চোখটা দুর্দান্ত, ওইসব নয়, বাইরের দিক থেকে একই, কিন্তু ভেতরের দিক থেকে আর একটা শরীর তৈরি হয়েছে, সেখানে প্রেমের চক্ষু প্রেমের কর্ণ। এই যে জিনিস হচ্ছে সেটা তো অন্যরকম, সেটা অন্যরকম। যখন কেউ একটা কোনো নাম শুনছেন তখন তো এরকম হচ্ছে, এমনিতে কত রকমের নাম থাকে যেখানে কৃষ্ণ নামটা রয়েছে, সে হয়তো কেউ বিভিন্ন পেশার মধ্যে রয়েছে, কিন্তু একজন ভগবদ ভক্ত মানুষ, একজন বৈষ্ণব মানুষ যখন ওই কোনো একটা নামের মধ্যে কৃষ্ণ শুনলেন তখনই মনটা ছট করে ওইদিকে চলে গেল, হয়তো সেটা কোনো একটা বিচিত্র পরিবেশে, অন্য কোনো একটা পরিবেশে একজনের নাম বলে ওর নাম কী রে, বলে ওর নাম অমুক, বলে একটা অন্য প্রসঙ্গে চলে গেছে, কিন্তু এর মনটা ওইখানটাতে অনেকক্ষণ লিঙ্গার করলো, যেহেতু কৃষ্ণ নাম এসছে। কি আরেকজনের কারোর মহাদেব হচ্ছেন উপাস্য, তা আরেকজনের নাম হচ্ছে অবাঙালি একজন, তার নাম মহাদেবন, তো যে নানান রকম প্রসঙ্গের মধ্যে যখন ওই মিস্টার মহাদেবন, ব্যাস ওই মহাদেবন শুনেই তখন তার ভেতরে নিজের ইষ্টের কথা মনে পড়ছে, এবং একটা সে যে অন্য পরিবেশে থাকলেও একটা কোথাও মন্দিরের যেন অনুভূতি হতে আরম্ভ করছে, যখন একটা নাম শুনছে তখন সেইটির মধ্যে দিয়ে ওই ভাবটা হচ্ছে। দুর্গা নাম, দুর্গা পুজোর সময় কী চমৎকার লাগছে, জগৎ জীবন যেন বদলে যাচ্ছে। এইবারে যদি শোনে যে একজন খুব ভালো গান গাইছে, বলছে এই মেয়েটার নাম কী, এই ইউটিউবে দেখা যাচ্ছে এনার নাম কী, না এনার নাম অমুক দুর্গা কী একটা, এই যেই মা দুর্গার নাম এসছে মনের মধ্যে আবার একটা অকাল বোধনের সূচনা হচ্ছে সেই ব্যক্তির, যিনি মা দুর্গার খুব ভক্ত। প্রেমের কর্ণ তৈরি হয়েছে তাহলে, তো প্রেমের চক্ষু প্রেমের কর্ণ। শ্রীরামকৃষ্ণ বলছেন সাধনা করতে করতে, তাহলে যিনি দুর্গা নামের উপর সাধনা করেছেন তার একটা প্রীতি জন্মেছে, সে আগের জন্মে হতে পারে, এই জন্মে হতে পারে, যেভাবেই হোক ওই নামেতে তিনি অবস্থান করেছেন দীর্ঘকাল ধরে, করতে 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 নামের সঙ্গে অ্যাসোসিয়েশন হয়েছে, এখন নামটা ক্যাজুয়ালি কেউ বলেছে ওটা শুনেই তার একবারে অন্যরকম লেগেছে। তো ওই যে নাম যখন শুনছেন, কিছু দৃশ্য চোখে দেখছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়। তাহলে ওই যে মানুষ যার কিনা ওইরকম তৈরি হচ্ছে, সে মাস্টারমশাইয়ের প্রশ্ন ছিল যে ঈশ্বরকে দর্শন কি এই চক্ষে হয়, তো শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে উত্তরটা দিচ্ছেন যে হ্যাঁ হয়, তাহলে কিন্তু সেটা ওই জন্মাবধি যে চোখটা ওরকম নয়, ওই ঈশ্বর দর্শনের জন্য আলাদা চোখ তৈরি হয়ে যায়, আলাদা কান তৈরি হয়ে যায়, এটি তিনি শেখাচ্ছেন, এটি তিনি শেখাচ্ছেন। সেটা কি অদ্ভুত লাগছে যে এইরকম ভাব ব্যাপার স্যাপার সমস্ত হচ্ছে। কত মানুষ আছেন যাদের কাছে অনেক রকমের আলোচনা চলছে, আলোচনা চলছে, তার মধ্যে একজন কেউ বললো যে আমি পরশুদিন জয়রামবাটি থেকে এলাম, ব্যাস যেই শুনলো জয়রামবাটি তখন এর ভেতরটা যেন একটা হু হু করে উঠলো যে ওহো কতদিন যাওয়া হয়নি, কিছু বললো না, উনি ক্যাজুয়ালি বলেছেন, কিন্তু এর ভেতরে জয়রামবাটি শুনে অন্য রকমের প্রতিক্রিয়া হচ্ছে, তার মানে প্রেমের কর্ণ তৈরি হয়েছে বা হচ্ছে, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বলতে বলতে একটা খুব মজা হয়েছে, কেন তিনি বলেছেন যে সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ, সেই চক্ষে তাকে দেখে, সেই কর্ণে তার বাণী শোনা যায়, আবার প্রেমের লিঙ্গ জনি হয়। এই কথা শুনিয়া মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন, ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, তো মাস্টারমশাই হেসে ফেলেছেন যে ওইরকম প্রসঙ্গটা ওরকম যাচ্ছিল, সেখান থেকে বলেছেন আবার প্রেমের লিঙ্গ জনি হয়।
এটি যে বলেছেন ওই যেন শরীরটা কমপ্লিট হয় তার মধ্যে এই বর্ণনাটাও করেছেন, মাস্টারমশাই একেবারে এসে ফেলেছেন। এমনিতে মাস্টারমশাই খুব রিজার্ভড পুরুষ, চট করে কোনো ইমোশন ব্যক্ত করেন না, কোনো ইমোশনই ব্যক্ত করেন না, গান টান শুনলে ভালো লাগলেও চট করে বলেন না, চুপচাপ চুপচাপ থাকেন নিজের মনে। পরে হয়তো শ্রীরামকৃষ্ণকে আলাদা করে গিয়ে বলেন যে আজ কি আর আর গান হবে, কিন্তু বাইরের দিকে এক্সপ্রেশন খুব কম, সেই তিনি হো হো করে হেসে ফেলেছেন। এই কথা শুনিয়া মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন, ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলে দিয়েছেন, বিরক্ত হতে পারতেন যে তিনি সিরিয়াসলি বলেছেন আর এই ছেলে হেসে ফেললো এখন এই কথা। আচ্ছা, শ্রীরাম এই কথা শুনিয়া মনি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন, ঠাকুর বিরক্ত না হইয়া আবার বলিতেছেন, শ্রীরামকৃষ্ণ এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। শ্রীরামকৃষ্ণেরই শেষ হাসি, মাস্টারমশাই এমনি হো হো করে হেসে ফেলেছিলেন কিন্তু বাস্তবিক পক্ষে শ্রীরামকৃষ্ণ শেষ হাসি হাসছেন, বলছেন এই প্রেমের শরীরে আত্মার, তিনি আত্মা বলেছিলেন কি আত্মা বলেছিলেন আমরা জানি না, হয়তো আত্মা বলেছিলেন, এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। একটু আগে বললেন যে আবার প্রেমের লিঙ্গ যোনি হয় বলে বললেন এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। এই যে রমণ হয় তার মানে হচ্ছে যে তোমরা সুখের কোন জায়গাটা পর্যন্ত বোঝো ম্যাক্সিমাম সেটাকে নিয়ে চলে এলেন এইখানে, যে এইখানে যে আনন্দটা হয় সেটা কিরকম, অন্যত্র বলেছেন কোটি রমণের আনন্দ হয়। তো সুতরাং প্রেমের চোখ দিয়ে তাকে দেখা, প্রেমের কান দিয়ে তার কথা শোনা, ও কথা সকলেই বলছে অনেকেই বলছে কিন্তু যে শুনবার শুনলো প্রেমের কান দিয়ে তার অন্য রকমের অনুভূতি হলো, তেমনি ওই প্রেমের দেহে ঐসবও থাকে এবং সেই দিয়ে আত্মার সঙ্গে রমণ হয়। কি সুন্দর করে তুলে নিয়ে আসা হলো যে জাগতিক অর্থে ম্যাক্সিমাম প্লেজার বলতে সাধারণত যা বোঝো তার থেকে কোটি গুণ বেশি হবে। সুতরাং এই যে শরীর কথাটা বলা হচ্ছে, আই স্ট্যান্ড বাই দ্যাট, আন্ডারস্ট্যান্ড যে শরীরের দ্বারা এমনিতে যা যা হয় এখানেও সেগুলো হবে, শুধু কোটি গুণ স্ট্রং হবে সেই শোনা, সেই দেখা, সেই সুখ নয় আসল আনন্দের গভীরতম অন্তরঙ্গতম পবিত্রতম অনুভূতি। শ্রীরামকৃষ্ণ বলছেন এই প্রেমের শরীরে আত্মার সহিত রমণ হয়। মনি আবার গম্ভীর হইলেন, আগে হেসে ফেলেছিলেন কিন্তু এই যে পাঞ্চ লাইন, মানে আমরা এখনকার ভাষায় বলি যে কার কাছে খাপ খুলতে গেছি, তা তিনি কোনো ওই রকম ভাব নিয়ে করেননি কিন্তু হেসে তো ফেলেছেন, হেসে ফেলে লোকে কোথায়, যখন আপাতভাবে একটা অসঙ্গতি দেখে অনেক হাসির অন্যতম কারণ থাকে ওইটাই, যে একটা আপাতভাবে অসঙ্গতি, যে ভাবছিলাম একরকম হয়ে গেল আরেক রকম, সেখান থেকে লোকে হেসে ফেলে। উনি যখন শ্রীরামকৃষ্ণ ওরকম বলেছেন তখন ওরকমভাবে হেসে ফেলেছেন কিন্তু এখন দেখছেন যে সঙ্গতি আছে, সঙ্গতি আছে, সঙ্গতি আছে। মনি আবার গম্ভীর হইলেন, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না, খুব ভালোবাসা এলে, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়, খুব ন্যাবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায়। জন্ডিসের কথা বলছেন, বলে বললেন ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না, খুব ভালোবাসা এলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। এই যে চারিদিক ঈশ্বরময় সেটি হচ্ছে তার প্রতি যখন খুব ভালোবাসা তখন এটি হয়, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে খুব ভালোবাসা এলে এটি হয়ে থাকে। তো সেটা কিরকম ভাব, বলছেন যে চারিদিক ঈশ্বরময় দেখা যায়। চারিদিক, চারিদিক মানেটা কি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তো ভূগোল টুগোল এসে গেল। চারিদিক মানে হচ্ছে যে যেদিকেই দেখছেন সেদিকেই ঈশ্বরকে দেখছেন। আচ্ছা, যেদিকেই দেখছেন সেদিকে কি দেখা যায়, কেউ যদি মন্দিরে থাকে তাহলে তো একরকম, যে মন্দিরে থাকলে দেব বিগ্রহ, অন্যদিকেও তাকালে ওই তো কোষাকুষি দেখতে পাওয়া যাচ্ছে, ওই তো চরণামৃতের বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, ওই তো ফুল দেখতে পাওয়া যাচ্ছে, ওই তো ফল, সে তো মন্দিরে ফুল ফল কোষাকুষি এসব নানান রকম দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু বাইরের জগতে, বাইরের জগতে বেরোলে তো দেখা গেল ওই দোকানদারটাকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই কুলিটা যাচ্ছে ওকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই দুটো ছেলে মারপিট করতে করছে ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে হাঁটছে দেখতে পাওয়া যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ বললেন খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়, তার মানে যখন ভেতরে ভেতরে ভালোবাসা আসছে তখন ওই ব্যক্তি যখন মন্দির থেকে বেরুচ্ছেন বা বাড়ি থেকে বেরুচ্ছেন যেখানেই থাকুন না কেন, ওই সকলের মধ্যে, ওই দোকানদারের মধ্যে, ওই যারা পরস্পর মারপিট করছে তাদের মধ্যে, ওই কুলিটির মধ্যে, সব জায়গায় নিজের উপাস্যকে দেখছেন। নিজের উপাস্যকে জানি না, নানান রকমভাবে ভাবা যেতে পারে, হয়তো
কোন উত্তর ভারতের মানুষ উমা মহেশ্বর তাঁর উপাস্য বা মহেশ্বরের উপাসনা করেন আর উমা মহেশ্বরের যুগল মূর্তি ভাবতে ভালোবাসেন, যেমন হনুমান রামচন্দ্রের উপাসনা করছেন আর রাম সীতার যুগল মূর্তি হৃদয়ের ভেতরে ধারণ করা আছে, চিরে দেখিয়ে দিতে পারছেন। উমা মহেশ্বরের যিনি উপাসনা করছেন, যারা এমনি গল্প করতে করতে ইয়ারকি মারতে মারতে ফোন নাম্বার শেয়ার করতে করতে হয়তো বা অন্য কোনো প্রসঙ্গ শেয়ার করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে, সেই ছেলে এবং মেয়ে তার মধ্যে মহেশ্বর এবং উমাকে দর্শন করছেন। মেয়ে এবং ছেলে উমা এবং মহেশ্বর দর্শন করছেন, এই দর্শন করার মধ্যে তো কোনো বাধা নেই। কেউ যদি বলে যে ওদের মধ্যে তো কই সেরকম লক্ষণ নেই, ইনি দর্শন করছেন, তার মানে ওটা বাধিত হয়ে আছে, প্রকাশটা বাধিত হয়ে আছে। যদি উপযুক্তভাবে পরিচর্যা করা যায় তাহলে হবে। যেমন যিনি কিনা উত্তম মালি গার্ডনার, যিনি তিনি যখন একটা বীজ দেখছেন তখন বলছেন আরে এ তো এই গাছের বীজ। আর কেউ যদি বলে যে আমি যদি ওটা বোতলের মধ্যে রেখে দিই, একটা বাক্সের মধ্যে রেখে দিই তাহলে গাছ হবে, তখন বলে না গো তাহলে হবে না, কিন্তু ঠিক মতো জল টল সেচ সার টার দিতে পারলে ওই অমুক গাছের বীজ আমি ডেফিনিট। তেমনি ওই নারী এবং ওই পুরুষের মধ্যে উমা এবং মহেশ্বরকে দেখছেন তিনি, যিনি কিনা উমা মহেশ্বরের বিরাট বড় ভক্ত, নারী হন পুরুষ হন। শ্রীরামকৃষ্ণ বলছেন খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। এই যখন মানুষ ঈশ্বরময় দেখছে তখন তার বাইরের জগতের ব্যবহার বদলে যাবে। ওই যে কুলিকে দেখছে, ওই যে দোকানদার ভদ্রলোককে দেখছে, যদি তার সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে কোনো ফ্রিকশন তৈরি হয়, তার মধ্যে ঈশ্বরকে দেখছে তো, ফলে তার ব্যবহার হয়তো খুব খড়খড়ে, কোনো একটা কারণে তার সঙ্গে একদিন ইন্টারাকশন হয়েছে, আগে কখনো হয়নি, ইন্টারাকশন হয়েছে, দেখা যাচ্ছে সে যাতাভাবে কথা বলছে, খুব তীক্ষ্ণভাবে কথা বলছে, এমনি মানুষের যে রিয়াকশন হবে এনার রিয়াকশন আলাদা হবে। ইনি দেখবেন যে ভেতরে সত্তাটা দেবত্বপূর্ণ, কিন্তু সামহাও বিকাশটা আটকে আটকে রয়েছে। যেমন একজন মালির কষ্ট হবে যে দেখো বীজটা পুঁতেছে, যত্ন করে না, কিছু করে না, ওই গাছটা বেরোতে চাইছে, বেরোতে পারছে না, কষ্ট আছে গো, একটু যত্ন করলেই বেরোতো। তেমনি এই মানুষের জগতের প্রতি অ্যাটিটিউডটা ওই রকম হবে। এই মানুষ যে কিনা তাকে আঘাত করছে তাকে সঙ্গে সঙ্গে আলিঙ্গন করতে যাবেন না বা তার পা ছুঁয়ে প্রণাম করবেন না, তাকে হয়তো প্রতিহত করবেন কিন্তু সেটা ব্যবহারিক দিক দিয়ে, কিন্তু ভেতরে ভেতরে এই ভাবনাটা জাগ্রত থাকবে যে এর মধ্যে দিয়ে আমার প্রভুই কথা বলছেন। এই জগৎকে দেখবার যে তার নজর আন্দাজ সেটা বদলে যাবে, এটা যুগে যুগে সাধক সাধিকার জীবনের মাধ্যমে পরিস্ফুট হয়েছে, কি এদেশে কি বিদেশে, যারা কিনা সেই সুপ্রিম এক্সিস্টেন্সের কাছাকাছি গেছেন, সেই পরম সত্তার কাছাকাছি গেছেন, তাদের দেখা যায় যে জগৎ জীবনের প্রতি প্রেমপূর্ণ দৃষ্টি, জগৎ জীবনের প্রতি উপাসনার ভঙ্গি, জগৎ জীবনের প্রতি পূজার মানসিকতা এই রকম যে হয়। এই জন্যে ধর্ম জীবন যেমন ব্যক্তিকে পরিপূর্ণ করে তেমনি সমাজ জীবনকে হুহু করে উন্নীত করে দেয়। শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন। মা শারদার অমীয় বাণীতে রয়েছে, মা বলছেন বাবা সাধন করতে করতে দেখবে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। আর এই ভালোবাসার মা বলছেন যে বাবা সাধন করতে করতে দেখবে, মাকে যার খুব ভালো লাগছে, খুব ভালোবাসতে ইচ্ছে করছে, জন্ম জন্মান্তরের মা বলে মনে হচ্ছে, মাই শেখাচ্ছেন যে সাধন করতে করতে দেখবে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। যাদেরকে অস্পৃশ্য বলে মনে হতো, দুভাবে অস্পৃশ্য, শরীরের দিক দিয়ে, সে কোয়ারেন্টিনের যুগের ঢের আগেই এইসব কথা ছিল, কোয়ারেন্টাইন করতে হয়নি তার জন্য, কিন্তু এমনিতেই লোকে বলেছে না না অস্পৃশ্য অস্পৃশ্য টু বি আইসোলেটেড, শরীরের দিক থেকে আবার মনের দিক থেকে তো বটেই। তো মা দেখাচ্ছেন যে না আসলে ভেদ নেই, আসলে লোকে শরীরের দিক থেকে করে কেন, ওই মনের দিক থেকে তাকে দূরে রাখে, ওই জন্যই বলে ছুঁতে নেই ছুঁতে নেই। মা বলছেন যে যখন সাধন করতে করতে দেখবে, তার মানে সাধন যখন ঠিক ঠিক হবে তখন দেখবে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এ তো নতুন সমাজ গঠনের অমীয় বার্তা, যেটি আবারও আমরা ভাবছি যে ধর্মের প্রাণ, ধর্ম কখনো একজন ব্যক্তিকে আলাদাভাবে একটা পুতুলের মতো গড়ে তোলে না, যে সে একটা আলাদাভাবে কিছু হলো, সেই ব্যক্তি যতক্ষণ দেহে থাকছেন
ততক্ষণ তার দ্বারা সমাজে একটা বিরাট সদর্থক ছাপ পড়তে বাধ্য। সেটি ঘটছে এবং শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে বিশেষভাবে আন্ডারলাইন করছেন যখন বলছেন, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়, খুব নেওয়া হলে তবেই চারিদিক হলদে দেখা যায়। এইখান পর্যন্তই আমরা আজকে শুনব এবং আমরা খেয়াল করছি এইসব কথা হতে হতে যে আমরা রয়েছি 24 আগস্ট 1882 প্রসঙ্গে। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 64 পৃষ্ঠায়, যারা অন্যান্য প্রকাশনার কথামৃত দেখবেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দেখবেন, তারাও ওই তারিখটি হয়তো না, ওই ওই পৃষ্ঠা সংখ্যাটি না মিললেও তারিখটি 24 আগস্ট 1882 সন্ধ্যার পর যে কথোপকথন হয়েছিল তার মধ্যে এইসব কথা পাওয়া যাবে। সেইখানেই আমরা রয়েছি। এর পর থেকে পরের দিন আমাদের যাত্রা শুরু, যাত্রা শুরু এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের সোম থেকে শনি এই 6 দিন আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি 9টা থেকে 10টায় কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, আর রবিবার দিন ওই 9টা থেকে 10টা রয়েছে শ্রীরামকৃষ্ণের কোনো একজন পার্ষদের প্রসঙ্গ। গত রবিবার ছিল পূর্ণদর্শন শ্রীম, এই শিরোনামে শ্রী ম বা মাস্টার মহাশয় বা মহেন্দ্রনাথ গুপ্তের পূর্ণ প্রসঙ্গ। আমরা শেষ করতে করতে ভাবছি এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়, এটি আমাদের কাছে নবযুগের নবপ্রেমের বার্তা বলে মনে হয়, সেটি আমরা বিশেষভাবে শুনতে চাইছি, পেতে চাইছি। মাস্টারমশাই কথা শুনছিলেন শ্রীরামকৃষ্ণের, তাঁর কথামৃত শ্রবণ করছিলেন মেঝেতে বসে, আর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসে বলছিলেন, যেটি কিনা মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন। তাহলে এই দুজন, একজন বলছেন আরেকজন শুনছেন, না ওই একজন শুনছেন শ্রীরামকৃষ্ণ ওইখানটিতে আটকে রাখেননি, মাস্টারমশাইয়ের কানে যা দিয়েছেন ওই কান তিনি নিজে তৈরি করে নিয়েছেন। ওই যে বললেন প্রেমের শরীর হয় প্রেমের চক্ষু প্রেমের কর্ণ, তো ওই মাস্টারমশাইকে তিনি প্রেমের চক্ষু দিয়েছেন যা দিয়ে শ্রীরামকৃষ্ণকে তিনি দর্শন করেছেন অপরূপভাবে। আর দর্শন করে এই গরমকালে আমাদের ভাবতে ভালো লাগছে শ্রীরামকৃষ্ণের উদাহরণ, এই গরম বর্ষার সময় যে মাস্টারমশাই আম খেয়ে মুখ মুছে ফেলেননি, কারণ শ্রীরামকৃষ্ণের কাছে সেরকম তিনি শেখেননি, তাই প্রেমের চক্ষু দিয়ে যে শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, প্রেমের কর্ণে শ্রীরামকৃষ্ণের যে বাণী শ্রবণ করেছেন সেগুলি ভেতরে নিয়ে তারপরে কি করেছেন কথামৃতের মধ্যে সেই সব দিয়ে দিয়েছেন, চোখে যা দেখেছেন কানে যা শুনেছেন কথামৃতের মধ্যে সেগুলি এমনভাবে দিয়ে দিয়েছেন যে আমাদের সুবিধে হচ্ছে যে এ শুধু বায়োলজিক্যাল আই বায়োলজিক্যাল ইয়ার দিয়ে প্রাপ্ত বস্তু নয়, প্রেমের চক্ষু প্রেমের কর্ণ দিয়ে প্রাপ্ত বস্তু, ঈশ্বরই দেখবার জন্যে ঈশ্বরই শুনবার জন্য সেইগুলি মাস্টারমশাইকে প্রদান করেছিলেন, সেইগুলি দিয়ে দেখে শুনে সেই অমৃত মাস্টারমশাই এই গ্রন্থে দিয়েছেন যার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, এবং যে গ্রন্থকে অবলম্বন করে আমরা আবার পরস্পর মিলিত হব আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।